আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন ধান চাষী ভাই ও বোনেরা আপনাদের জন্য কিছু জরুরি পরামর্শ আমন ধানের এই ফুল অবস্থায় বেশ কিছু জরুরি পরামর্শ অবশ্যই মেনে চলবেন ফুল অবস্থায় জমির ভিতরে প্রবেশ করা যাবে না এতে করে ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফুল অবস্থায় জমিতে কীটনাশক ছত্রাকনাশক পিজিআর স্প্রে করা যাবে না এ অবস্থায় জমিতে সার প্রয়োগ না করাই উত্তম ধানের ফুল অবস্থায় জমির ভিতরে প্রবেশ বা জমিতে কীটনাশক সতনাশক বা পিজিআর স্প্রে স্প্রে করা স্প্রে করলে ধানে চিটা হতে পারে অর্থাৎ সমস্যা হলে চিটা হতে পারে ধানের ফুল অবস্থায় যদি ফেনিকিল ব্লাইট শুক দেখা যায় সেক্ষেত্রে শেষ বিকেলে ব্যাক বা কিমিয়া বা ব্যাক এর যেকোনো একটি অনুমোদিত মাত্রায় স্প্রে করে দেওয়া স্প্রে করা যেতে পারে তবে অবশ্যই স্প্রেটি শেষ বিকেলে করতে হবে কেননা ধানের পরাগয়ন হয় সকাল আটটা থেকে এগারোটার মধ্যে ধানের ফুল ঝরে যাওয়ার সাথে সাথেই জমিতে ট্রাইসাইকোনাজল বা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে দিতে হবে তো প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম ধানের ফুল অবস্থায় কি কি জরুরি পরামর্শ সেগুলি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে গুরুত্বপূর্ণ আলোচনা সে আলোচনা দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে কামনায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম